আমরা সরকার গঠন করতে পেরেছি সেই জন্য, এবং আমরা নির্বাচনে জয়ী হয়েছি, যা এটা জনগণের ভোটে। এবারের নির্বাচনে বাংলাদেশ মনে করি যে একটা ইতিহাস তৈরি করেছে, কারণ এদেশের সেই 75 সালের পর থেকে যত নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনের কথাই আমাদের মনে আছে, আমরা দেখেছি। আমরাই আন্দোলন সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগান আমরা দিয়েছি। ভোট ও ভাতের অধিকারের স্লোগান আমরা দিয়েছি, এবং আমরা যারা ভোট চুরি করেছে তাদের ক্ষমতা থেকেও বিতরণ করেছি, জনগণই করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু তার ভোটটা নিয়ে কেউ ছিনুমিনি খেলে সেটা এদেশের মানুষ কখনোই মেনে নেয় না। অতীতে আমরা দেখেছি মেনে নেয়নি, সেই 96 সালের 15ই ফেব্রুয়ারিও মেনে নেয়নি, 2006 সালের নির্বাচনও মানুষ মেনে নেয়নি। কাজী জনগণ এবারের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তারা ভোট দিতে পেরেছে, এটাই সব থেকে বড় কথা। আমি এটুকু বলবো যে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য একটা রাজনৈতিক স্থিতিশীলতা একান্তভাবে দরকার। যারা ভেবেছিল ইলেকশন হবে না, এবং সেই ধরনের একটা প্রচার প্রপাগান্ডা ব্যাপকভাবে ছড়াচ্ছিল নির্বাচনের আগে মানুষকে দ্বিধাগ্রস্ত করে দেওয়ার জন্য, কিন্তু আমি বাংলাদেশের জনগণকে আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই যে এদেশের সাধারণ মানুষ বা ভোটাররা ওই সব কথায় কোনো কান দেয়নি। এমনকি কেউ কেউ ভোট কেন্দ্রে যাবেন না বা ভোটে অংশগ্রহণ করবেন না বলে লিফলেটও বিতরণ করেছে, তাতেও মানুষ কিন্তু সাড়া দেয়নি। লিফলেটটা হয়তো হাতে নিয়ে নিয়েছে এটা ঠিক, কিন্তু ভোট দেওয়ার সময় তারা হাজির হয়েছে, তারা গেছে। সেই জন্য বাংলাদেশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তাদের অংশগ্রহণে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আবার নতুনভাবে আমাদের যাত্রা শুরু। আমাদের সামনে এখন অনেক কাজ, কারণ আমরা 96 সাল থেকে 2001 পর্যন্ত বাংলাদেশের অনেক উন্নতি করে গিয়েছিলাম, কিন্তু 2001-এর থেকে 2008 পর্যন্ত সেগুলি আসলে ওই সময় বিএনপি যাওয়ার জন্য আসে, দুর্নীতি, মানুষ খুন করা, অত্যাচার করা, নির্যাতন করা, জঙ্গিবাদ সৃষ্টি করা, একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করা, বোমা হামলা, গ্রেনেড হামলা, নানা ধরনের অপকর্ম করে এদেশে মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে তোলে, যার ফলে এমার্জেন্সি হয়। তার 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ, তখন বিএনপি সবাই নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু সেই নির্বাচনেই কিন্তু এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে বাংলাদেশের রাজনৈতিক শক্তি বলতে একমাত্র আওয়ামী লীগই, কারণ সেই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ 233টা সিট পায় আর বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট, তার 20 দলীয় জোট নিয়ে বিএনপি যাওয়ার সহ। তো সেই সময় তো এটা সুনির্দিষ্ট, আর ওই নির্বাচন নিয়ে তো কেউ কোনো প্রশ্ন তোলেনি, কাজে এটা আমাদের সাধারণ মানুষ কিন্তু উপলব্ধি করে।